নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দেওয়ার লেবার আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে লেবার আপিল ট্রাইব্যুনালের রায়কে অবৈধ বলেও ঘোষণা দেন আদালত। বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল খারিজ করে এই আদেশ দেন। এদিকে শ্রম আদালতে অধিকার লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ৬৭ শ্রমিকের দায়ের করা মামলায় যুক্তিতর্ক শুনানি আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন শ্রম আদালত। আরো জানাচ্ছেন শফিক শাহীন। ১০৬ জন কর্মকর্তা ও কর্মচারী ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণে কর্মরত ছিলেন। এ সময় কোম্পানির লভ্যাংশ থেকে তাদের বঞ্চিত করা হয়, এমন অভিযোগে মামলা করা হয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী ১০৩ কোটি টাকা পরিশোধের রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডক্টর ইউনূসের পক্ষে রায় দেন হাইকোর্ট। লেবার এপিলেপিডের ট্রাইব্যুনালে কোনো অথরিটি ছিল না এই রায় দেওয়ার, তাই আজকে এই বিজ্ঞ মহামান্য হাইকোর্ট লেবার এপিলেট ট্রাইব্যুনালের সেই আদেশটিকে অবৈধ ঘোষণা করল, বলল লেবার এপিলেট ট্রাইব্যুনালের এই আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি এখানে আইনের ব্যাখ্যার প্রয়োজন আছে এবং নিষ্পত্তির শব্দের ব্যাখ্যা আছে, মজুরির ব্যাখ্যা আছে, মুনাফার ব্যাখ্যা আছে। আমরা এটা আপিল করব এবং আমরা আশা রাখছি আগামী রোববারই আমরা চেম্বার কোর্টে যাব। এদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার বঞ্চিত করার অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের ৪ কর্মকর্তার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলা দায়েরটাই হচ্ছে সম্পূর্ণভাবে ইলিগেল। কেমন ইলিগেল? যে বাদীকে একমাত্র চিফ ইন্সপেক্টর মামলা দায়ের করতে পারবে, কিন্তু করেছে ইন্সপেক্টর, তাকে অথরিটি নিতে হবে, তিনি অথরিটি নেন নাই। কোর্ট কোনো অথরিটি না দেখে কোনো মামলা নিতে পারবে না। শ্রম মহাপরিদর্শক অথবা তার মনোনীত কোনো ব্যক্তি, মনোনীত ব্যক্তি করছে এবং এইসব ক্ষেত্রে শত শত মামলা হচ্ছে মনোনীত ব্যক্তির মাধ্যমে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত যুক্তিতর্ক গ্রহণ মুলতবি করেন আদালত। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?